নমস্কার, ক্ষমা করো মা। তুমি এখন বন্ধু জানো কটা বাজে? এখন বাজে 1:42। এটা 1 টাকাতে পেয়েছি। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি বেশ আছি। আজকে তারিখ হচ্ছে 17, বার হচ্ছে সোম, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, ভোরের আকাশ, মনোমুগ্ধকর পরিবেশ, মানে এই সময়টা পাওয়া মানে অতি দুর্লভ, মানে এই সময়টা ওঠা, এই সময়টা পাওয়া। আর দেখো, দূর থেকে একটা প্লেন যাচ্ছে, তোমাদেরকে এই প্লেন যাচ্ছে। যাই হোক, প্লেনটা কিছুটা দেখাতে পেরেছি তোমাদেরকে, মানে ঠিক আছে। তা কি বলবো, সারা রাত ঘুমাইনি, অনেক রাত্রে বাড়ি এসেছি, তারপরে রান্না করেছি, তারপরে ডিনার সেরেছি, তারপরে ভিডিও আপলোড এডিটিং করেছি, আপলোডে বসিয়েছি। বসানোর পরে এখন 6টা বাজে না, এখন সময় হচ্ছে 5:29 বাজে, মানে সারা রাত জাগা, এদিকে কাজ করা, এদিকে পরিশ্রম, তারপরে সারা রাত জাগা, আমি কিন্তু ঘুমাইনি। তা চলো ঘুমাইনি, ছাদে উঠতে উঠতে বলি কথাটা। তা যাই হোক বন্ধু, আমি কিন্তু ঘুমাইনি, সারা রাত জাগা, মানে দেখো একটার পর একটা কাজ আমার চলছে। প্রথমে হোটেলে যাওয়া, ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো সেরে হোটেলে যাওয়া, হোটেল থেকে এসে বাড়িতে রান্না করা, রান্না করে আবার তারপরে খাওয়া দাওয়া করা, খাওয়া দাওয়া ডিনার সেরে বিছানায় বসে আর কোনো কাজ নেই, কিন্তু ভিডিও এডিটিং করা, এডিটিং করে আপলোডে বসাতে বসাতে 5:30, 5:30। তারপরে ভাবলাম যে না, আর শুয়ে লাভ নেই, আজকে সকালটা এনজয় করা যাক। আজকে এই মনোমুগ্ধকর ভোর, ওহ কি হাওয়া, ঘরের এসি, আর এই এখানে কাকে বলে এসি, আমার শীতেতে কম্প দিচ্ছে। তা এই হাওয়াটা আমি মিস করতে চাইলাম না, এই ভোরের সুন্দর প্রাকৃতিক দৃশ্যটাকে আমি মানে মন ভরে দেখতে চাইলাম, মন ভরে ঘ্রাণ নিতে চাইলাম। এর গন্ধ, বাতাস অপূর্ব অপূর্ব, কি বলবো আর, মনোমুগ্ধকর পরিবেশ। তা সত্যি বলছি বন্ধু, যে বলে না যে কষ্ট করে যাও, ফলের আশা করো না, তা আমি পরিশ্রম করতেই পারি, আর সেই পরিশ্রমটা আমার অক্লান্ত, মানে কি বলবো, মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমি, আর কিছুটা এই ভাগ্যে। তা আমি পরিশ্রম করে যাচ্ছি, পরিশ্রমের কথাই আছে, এর কোনো বিকল্প নেই, পরিশ্রম করে যাও। তা আমি পরিশ্রম করে যাচ্ছি, আর কী হবে এই পরিশ্রম করার পরে সেটা জানি না, সেটা কিছুটা ভাগ্যের উপরে ছেড়ে দিচ্ছি, ভাগ্যে যেটা আছে, এখানে যেটা আছে সেটাই হবে। তা আমি ইউটিউবে ব্লগ বানিয়ে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, চেষ্টা করতে তো আর অসুবিধা নেই, জানি না কী হবে, কোথায় গিয়ে দাঁড়াবে। তা আমার চেষ্টা চলছে, চলবে। দেখো সকালবেলাটা তোমাদের দেখাতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে, দেখো আকাশটাও চারিদিকে, আমারও খুব ভালো লাগছে। তো যাবো এরপরে, এই ব্লগটা ভাবলাম যখন উঠেই পড়েছি তা ব্লগটা স্টার্ট করে দিই, দিয়ে তারপরে গিয়ে শুই। একবারে একটা ব্লগ আপলোড বসিয়ে, এডিটিং করে আপলোডে বসিয়ে দিচ্ছি এক্ষুনি, ব্লগটা 6টায় আমি ব্লগটা দিচ্ছি এখন এই কদিন, তা 6টায় আপলোডে বসিয়ে দিয়ে, আপলোড তো হয়ে গেছে, এবার দিয়ে দেবো, দিয়ে এবার এখন ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই, তাই স্টার্ট করে দিয়েছি ব্লগটা। ওফ, আমার কিন্তু শীতেতে রীতিমতো কম্প দিচ্ছে। সামনে আমাদের একটা কদম গাছ, আমি জানতামই না, সেদিনকে ব্লগ করে ছাদে এসেছি, এসে দেখি সামনে একটা কদম গাছ, কি ফুল, অপূর্ব ফুল ফুটেছিল, তা সেদিনকে ক্যাপচার করেছিলাম, আজকে দেখছি কোনো ফুল নেই গাছে, একদম পুরো পরিষ্কার হয়ে গেছে, কোনো গাছে ফুল নেই। তাই যে দেখো কদম গাছটা, এই যে কদম গাছটা সব ফুল পুরো পরিষ্কার, কোনো ফুল নেই গাছে, খুব ভালো লাগছে। তাই এই তো কথা, তা চলো তোমরা কিন্তু দেখতে থাকো ব্লগ, আর কি বলবো, এখন আমি একটু নিদ্রা যাবো, আর 10:11 ঘুম থেকে সবাই তাকাতে পারবো না, খেতে পারবো না, এমন একটা অবস্থা হয়। এই দেখো বন্ধু, অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, এই মালগুলো সব দিয়ে গেল এখন, গ্রোসারি আইটেম। এই কিসমিস অর্ডার দিয়েছিলাম, এটা 1 টাকাতে পেয়েছি, পেয়েছি 1 টাকায়, আর এটাও 1 টাকায় পেয়েছি, মধুটা, শ্যাম্পু, তেল, আমার ভীষণ তেল মাথায় দিচ্ছি, তেল মাথা প্রচণ্ড ব্যথা করছে, নারকেল তেলটা নিয়েছি, পেস্ট একটাই লাস্ট আছে, শেষ হয়ে গেছে, পেস্ট নিয়েছি, সাবান নিয়েছি, লোশন নিয়েছি, লোশনটাও শেষ হয়ে গেছে। 6টা থেকে আমাকে ফোন করেছে, আমি আর অনলাইনে অর্ডার দেবো না, মানে
তখন আমি ঘুমাতে যাব, মানে ব্লগ করছি, ব্লগ আপলোডে বসিয়েছি, আমি ছাদে গেছি, ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি, ভোর ছটায় ফোন করছি। ভোর ছটায় কেউ মাল নেয় আমার তো জানা নেই, আপনারা কেউ ভোর ছটায় মাল মানে ফ্লিপকার্টের অর্ডারের বাড়িতে মাল আসে কিনা জানাবেন তো। ভোর ছটায় ফোন করেছে ডেলিভারি দেবে, আপনারা এখন ছটার সময় ডেলিভারি, কিন্তু জেগে আছি তাই, ছটার সময় তো আমি কোথায় চলে যাই কোনো ঠিক নেই। আর ছটার সময় জেগে থাকলেও তখন ডেলিভারি নেওয়ার মতন অবস্থায় থাকে না। সবাই জানাবে তো বন্ধু তোমাদের ছটার সময় ডেলিভারির জন্য ফোন করে কিনা। দেখো ছটার সময় আমাকে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি, ডেলিভারির জন্য ফোন করেছে, কী বলবো আর, আমি আর অর্ডার দেবো না, তো ঘুম নষ্ট করে অর্ডার আমার এগুলো একদম পোষায় না। তা চলো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আমার বাজে কটা বলো তো বাবা, 12:17 কিচ্ছু ব্রেকফাস্ট করিনি, কালকে যে মাছটা দই কাতলা পড়েছিলাম রাত্রেবেলা ওটা হচ্ছে তোমার নষ্ট হয়ে যাবে, ফ্রিজ নেই, ওটাকে ফুটিয়ে রাখলাম, মানে ওটা দুপুরে আজকে আমরা খাবো, ব্রাশ ট্রাশ করে নিই সব, ঠিক আছে চলো। দেখিয়ে তো দিলাম কী ডেলিভারি কী এসছে আমার ফ্লিপকার্ট থেকে, আগের দিন যে ডাব এনেছিলো সেই ডাবে একটুও জল হয়নি, এইটুকু জল হয়েছিলো এইটুকু, আর দেখো কালকে ডাব এনেছিলো কী জল দেখেছো। ডাবের জল মুখে নাকি মাখলে কোনো দাগ হয় না, আমি একটু খেয়েও নিলাম একটু মেখেও নিলাম, মুখে যে আমার দাগ নাকি মুখে মাখলে কোনো দাগ হয় না। ডাবের জলের ভীষণ উপকারী বন্ধু, খেলাম মুখে মাখলাম, দেখো স্কিনও পরিষ্কার হবে, পেটও পরিষ্কার হবে, শরীরও ভালো থাকবে। রোজ বড় দুটো করেই ডাব আনে, একটা আমার জন্য একটা, আজকে সোনাই এখন বাড়িতে নেই হোটেলে, সোনার জন্য একটা ডাব আছে, একটা সোনাই আসলেই খাবে, এইটুকু ছোটো ডাব দেখতে, কিন্তু জলটা দেখেছো জলটা ভীষণ। দেখো কাজের মাসি আমি না রেখে না ভালোই করি, আজকে সকালেও কাজে আসার কথা, কালকে রাত্রে হোটেলে গেছি বারবার করে ফোন করছে, বলা হচ্ছে যে আমার আমার নাম্বার দিইনি, সোনাই নাম্বার দিয়েছি, কারণ আমি ফোন ধরিই না ম্যাক্সিমাম সময়, ওই জন্য সোনাইকে দিয়েছি, সমানে কালকে রাত্রে ফোন করা গেছে, কী সমাচার ফোন করছো কেন, বড় বলছে দেখো ফোন করা যাচ্ছে এতবার কেন, আরে কী হয়েছে না আমার ফোনটা জানি না কী হয়েছে, ফোনটা খালি চলে যাচ্ছে, আর তুমি ফোন চলে যাচ্ছে এতবার, 15 বার ফোন চলে আসছে ফোনে গেলো, তারপরে সকালবেলা ফোন কাজেই তো আসেনি, এই যে অনলাইনে অনলাইনে যে ডেলিভারি হলো, ডেলিভারিটা নেওয়ার সময় আমি সোনাইকে ফোন করলাম, দেখো তো কাজের মাসি তো আসলো না, ফোন করো তো কী হলো, কালকে বললো যে 11টায় যাবো, আমি 11টা থেকে 11:30 চলে এসো, 11:30-12টা বাজে এখন কোনো খোঁজ নেই, বলে 3টেই আসবে, আমার নমস্কার ক্ষমা করো মা তুমি আর কাজ করতে হবে না, আমার ক্ষমা করো, আমি এই জন্য কাজের মাসি রাখি না, এই হচ্ছে আমি মানে কী বলবো আর, কাজের মাসি আমার চাই না, আমি নিজেই মাসি হয়ে যাবো, আমার লাগবে না মাসি, বাপরে বাপ, ওদের পিছনে তালিম দিতে একটা লোক লাগে। কালকে দেখো হোটেলে রান্না করতে গিয়ে পুরো তেল ছিটকেছে, আর মানে সব মুখ খুব কালো হয়ে গেলো, দেখো এখন দেখলাম যে এখানে তেল লেগেছে, দেখো হাতে তেল লেগেছে, দেখো এরকম হাতে তেল লেগেছে, আরও ফেটে ফেটে তেল লেগেছে কালকে, জানো তো কী আর বলবো, রান্না করতে অবস্থা, আরে বিস্কিটটা আমি খুব ভালোবাসি, হোটেলে যখন যাই এই বিস্কিটটা আমি কিনে কিনে খাই, মানে আমি কিনি না সোনাই কিনে নিয়ে আসে, এখন আমি তো আজকে সকালবেলা সোনা বেজে ব্রেকফাস্ট পাঠাচ্ছি, একটু বাদে আর পাঠাতে হবে না, কেন বলছি না আমি তাও পাঠিয়ে দেবে, আমি একটু বিস্কিট খাই, বিস্কিটটা আমার হেভি লাগে, সারা রাত কালকে ব্লক করে দিল, রোজই হচ্ছে সেটাই, বর বলছে শরীরটা খারাপ হয়ে যাবে কিন্তু ঘুমই হচ্ছে না। বাবা ইয়ার ভিডিও করছে,
দেখো বন্ধু, এখন ব্লগ এডিটিং করছি, এখন সময় বাজে কটা জানো? এখন 2:52 বাজে বন্ধু, এখন ব্লগ এডিটিং করছি। আর শরীরটা কি খুব খারাপ লাগছে, গাটা গোলাচ্ছে বন্ধু, জানো তো খেয়েছি। আমি তো এই ব্লগটা ভিডিও এন্ড করার পরেই করেছি। হ্যাঁ, খাওয়ার পরে কেমন শরীরটা খারাপ লাগছিলো, তাই সোনায় মাথায় নারকেল তেল দিয়ে দিচ্ছে, জানো তো ভীষণ শরীর খারাপ লাগছিলো, গা গোলানো বমি। সারা রাত তো ঘুমাতে পারিনি, এখন তো 3:00 বাজে, এই করতে করতে 6:00 বাজবে, ব্লগ এডিটিং করে আপলোডে বসাতে বসাতে 6:00 হয়ে যাবে। তারপরে তাও দিনের বেলা একটু ঘুমাতে পারি, আর আমি দিনের বেলাও ঘুমাতে পারিনি। এই মানে অনলাইনে অর্ডার দিয়ে যে কী ফেসাতে ফেসে গেছিলাম, ভোর 5:30-6:00 থেকে আমাকে ফোন শুরু করেছে জানো, আর পুরো একটু ঘুমাতে পারিনি। তারপরে ফোন করেছে 6:00 সময়, যদিওবা একটু ভিডিও আপলোড বসিয়ে শুতে এসেছি, আবার ফোন করে যাচ্ছে, না হলো 7-8 বার ধরে ফোন করেছে। আর না, এতবার আপনি ফোন করছেন, ঘুমাতেই দিচ্ছে না। তারপরে 11:30 সময় মনে হয় মালটা দিয়ে গেল এসে 11:00-12:00 দিকে। তারপর এসে বলছে, ম্যাডাম সরি ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমরা তোমরা এত ভোরে কেউ ফোন করে? বলছে যে আমাদের তো ডিউটি 2:30 থেকে, তোমাদের 2:30 থেকে ডিউটি, তো আমি কী করবো বলো? আমাকে ফোন করে ডিস্টার্ব করছে, আমি তো আর অর্ডারই দেবো না, কখনো এরকম করে না, এবার দেখি এরকম করলো, কী বলো বলো। সারা রাত ঘুমাতে পারছি না, দু চোখের পাথা এক করতে পারছি না, আবার সারাদিন যদি একটু না ঘুমাই সকালবেলাটা, তাহলে সারাদিন কী করে তারপরে হোটেলে কাজ করি বলো? হোটেলেও তো আমাকে পরিশ্রম করতে হচ্ছে, কত কষ্ট হয়েছে তোমার কি বলবো। এই যে ভয়েস রেকর্ড দিচ্ছি তো, গা গোলাচ্ছে কিন্তু জানো তো। হ্যাঁ, এই যে ব্লগটা এখন এডিটিং করছি, তারপরে আপলোডে বসিয়ে তারপরে ঘুমাবো, তাই বলো ভাগ্য করে এরকম ভগবান আমাকে একটা সোনাই দিয়েছে, আমার বর দিয়েছে জানো, আমাকে এত কেয়ার করে, এত ভালোবাসে, আমি কখনো ওর ঋণ শোধ করতে পারবো না, বিশ্বাস করো। হ্যাঁ, আমি ভাবি আর ভয় পাই যে ও ছাড়া আমাকে কে দেখবে, কে এত ভালোবাসবে, কে এত যত্ন করবে, কখনো কেউ ওর মতো করে আমাকে কেয়ার করেনি আজ পর্যন্ত জানো তো। বাবা মা তো ভালোবাসে, মা পৃথিবীতে এনেছে, জন্ম দিয়েছে, কিন্তু ওর মতো ভালোবাসা আমি কারোর কাছে পাইনি। আমি আমার বরের থেকে অফুরন্ত ভালোবাসা পাচ্ছি, পেয়েছি। হ্যাঁ, আর তোমরা আশীর্বাদ করো এরকম যেন সারা জীবন আমাকে ভালোবাসে, আর কিচ্ছুটি আমি চাই না, বিশ্বাস করো। হ্যাঁ, মানে ও আমার পাশে আছে বলে কখন দিন হয় কখন রাত হয় আমি কিছুই বুঝতে পারি না, কখন কি হয় আমি মানে কি বলবো। ও এত বড় সাপোর্ট, এত সাপোর্ট করে আমাকে, সব কাজে হেল্প করে, সাহায্য করে, মানে কখনো কোনো কিছুতেই ও না বলতে শেখেনি জানো তো। পারুক আর না পারুক, হ্যাঁটা ওর মুখে সবসময় চলো মাথায় বাড়ি চলে এসেছি, আবার স্কুটি আরো হলো খাবার বানাতে পারে, জানো ময়দা মাখিয়ে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে, পনির কেটে দিয়েছে, সমস্ত মশলা চাল মগজ সব বেটে দিয়েছে, বলছে বলো আর কি করবো। আমি যে আর কি করবে, সব রুটিটা বেলে দিচ্ছি, আর না তুমি বেলতে হবে না যাও, এই শোনায় আমি তারপরে এসে পাম্পে জল নেই, সেই ড্রামের জল দিয়ে চান করলাম, বলবো আর বলো রুটি আর পনির করেছি। সত্যি শরীরটা খারাপ লাগছে, কি বড় মাথা ব্যথা ঘুরছে। চলো ভিডিওটা এন্ড করে দিই, আজকের মতো ব্লগটি আমি এখানে এন্ড করছি। আমার ব্লগটি দেখে তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার যা ইচ্ছা সব কিছু করে দিও, ঠিক আছে? আর চলো টাটা বাই বাই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো কিন্তু তোমরা সবাই, নিজেরাই খেয়াল রাখো। শরীরটা খুব খারাপ লাগছে একদম, গা গুলাচ্ছে।